আসসালামু আলাইকুম, বিডব্লিউওটি এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অর্ধেক অংশের উপর দিয়ে প্রচুর পরিমাণে মেঘমালা প্রবাহিত হচ্ছে। মূলত বাংলাদেশের রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের উপর দিয়ে মেঘের বিস্তৃতি লক্ষ্য করা যাচ্ছে, যা ক্রমান্বয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও প্রভাব বিস্তার করছে। গত রাতভর বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ বিভাগে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে দেখা যায়। এর ভিতরে সবচেয়ে বেশি বৃষ্টি ছিল খুলনা বিভাগের পশ্চিমাঞ্চল হতে রাজশাহী এবং পাশাপাশি রংপুর বিভাগের দক্ষিণাঞ্চল, সেই সাথে ময়মনসিংহ বিভাগের পশ্চিমের অঞ্চলগুলোতে। তাহলে এই বৃষ্টিপাত আরও কতদিন চলতে পারে? চলুন জেনে নেওয়া যাক। মূলত বর্তমানে যে মেঘগুলো দেখতে পাচ্ছেন এগুলো ক্রমান্বয়ে পূর্ব দিকে অগ্রসর হতে পারে, এতে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি থাকতে পারে। সো আগামী দুই দিন, মূলত হচ্ছে আগামী 22 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতটা থাকতে পারে। 22 তারিখের পরে এই মেঘ বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এতে 23 থেকে 25 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা বিদায় থাকতে পারে, তবে ওই সময়টাই বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে, বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় যেমন রংপুর বিভাগের উত্তরে এবং হচ্ছে ময়মনসিংহ সিলেট বিভাগের উত্তরে বৃষ্টিপাতের ঝুঁকি থাকতে পারে আগামী 23 তারিখ ও 24 তারিখ নাগাদ। তার পরবর্তীতে 25 ও 26 তারিখ নাগাদ আবারও দেশের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখী ঝড় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ওই দফায় শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে। আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।